হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। বলো কেমন আছো তোমরা? আমি এসে গেছি তোমাদের সাথে আড্ডা দিতে। তোমরা দুদিন হলো আমার ব্লগ পাওনি, আর দুদিন বলতে গেলে কি বলতে পারো, সব সময় ভালো লাগে না ক্যামেরার সামনে থাকতে। মাঝে মাঝে তো শরীরটা একটু টায়ার্ড হয়ে যায়, তো মাঝে মাঝে তখন মনে হয় যে একটু রেস্ট নিই। আমি দুদিন কোনো ভিডিও কিছু শুটই করিনি, তার জন্য তোমরা কিছুই পাওনি। আর বলো তোমরা কেমন আছো? আমার বার্থডে ব্লগ তোমরা পেয়েছো, আর বার্থডে ব্লগের পর আমি আর কিছু কোনো কিন্তু কিছু শুট করিনি। আর আমি মোটামুটি আছি, ভালোই চলছে। আর কি যে আজকে হলো স্যাটারডে, আর আগে ভাবতাম যে স্যাটারডে মানেই হেভি ব্যাপার, পরের দিন সানডে ছুটি, মস্তি করো, দেরি করে ঘুমো, যা খুশি করো, হেভি ব্যাপার, কোনো টেনশন নেই, চাপ নেই পরের দিন সকালবেলা ওঠা। কিন্তু এখন তো মনে হয় কি সানডে কি মনডে সবই একরকম লাগে, কারণ এখন প্রত্যেক দিনই অফিস। সকালবেলা ওঠো, রান্নাবান্না করো, চলে যাও অফিস, আবার রাত্রিবেলা আসো, আবার রান্নাবান্না করো, খেয়ে শুয়ে পড়ো, আবার পরের দিন অফিস। এখন ছুটি পাচ্ছি না, আর যাও বা ছুটি পাচ্ছি সেই লকডাউনের দিনগুলো, আর লকডাউনের দিনগুলোতে কোনো এক্সট্রা কোনো কাজই হচ্ছে না। তো এখন পুরো এখনে আমাদের পুরো সিস্টেমটাই বলতে পারো অন্যরকম হয়ে গেছে, একেবারে আলাদা। আজকে আমি তোমাদের কাছে যেটা দেখাতে যাব আর কি, যে ভিডিওটা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটা হলো আজকে একটা রেসিপি এনেছি। তোমরা এতক্ষণে বুঝে গেছো কী রেসিপি, অবশ্যই নামটা দেখে। হ্যাঁ, আজকে অরিজিৎ বানাবে মটন। তো আমার চ্যানেলে এর আগে মটনের রেসিপি কিছু নেই, কারণ তোমরা জানো যে আমি ভিডিও এক নতুনই করছি, খুব বেশি দিন হয়নি আমার চ্যানেল, তো সেই তারপর থেকে সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি। তো আজকেই ফার্স্ট টাইম আমার চ্যানেলে মটন রেসিপি যাবে, খুব আলাদা কিছু নয়, নর্মালের মধ্যেই, তবে টেস্টি হওয়ার একটা ব্যাপার থাকবে। তো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে মটন রেসিপি যাবে, কিন্তু ব্যাপার হলো হচ্ছে আজকের এই মটন রেসিপিটা আমি করব না। আসলে কি বলতো, রান্না করার এত লোক হয়ে গেছে বাড়িতে যে আমার রান্না করার সুযোগই হচ্ছে না। আমি বলতে পারো খালি খাচ্ছি আর ঘুমোচ্ছি, খাচ্ছি আর ঘুমোচ্ছি। হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই আমি অফিস যাচ্ছি, আর এছাড়া আমি খাচ্ছি আর ঘুমোচ্ছি। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা দেখে নিই যে অরিজিৎ আজকে কী করে বানায় মটনটা। তো তারপরে খেয়ে লাস্টে তোমাদেরকে বলবো যে কেমন খেতে হয়েছে। তো চলো দেখে নিই রেসিপিটা।
लोक बोले कथा सत्य बोलछी खेते जस्ट फाटाफाटी रान्ना कोरे खावा हुए गेलो आर तुम्हरा देखले जे किभाबे बानालो तो আমরা মটনটা প্রত্যেকই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু বলতে গেলে কি বলতো রান্না সেই একই, কিন্তু সবার রান্নার ধরন একরকম হয় না। ও একরকম ভাবে বানায়, আমি একরকম ভাবে বানাই, তোমরা একরকম ভাবে বানাও, তো প্রত্যেকে আমরা আলাদা আলাদা করে বানাই। তো ও যেটা বানিয়েছিল আজকে সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, একেবারে অসাধারণ। মানে খেয়ে অন্য সময় আমি বলছি তোমাদেরকে একটা কথা ভেবে রাখ, মানে সরি জেনে রাখো, যে আমরা অনেক সময় আমি চিকেন করি বাড়িতে, আর চিকেনেরও রেসিপি ও করে আমিও করি, অনেক ও অনেক সময় ও রান্না করে আমিও রান্না করি, কিন্তু চিকেন আমরা যাই যেমনই রান্না করি না কেন সেটা খেয়ে থেকে যায়। মানে সেটা আমাদের আজকে ধরো যা খেলাম তারপরেও অনেকটা থেকে যায়, আমাদের তো বাড়িতে বেশি মেম্বার নয়, আমার পরের দিনকে খেতে হয়, থেকে যায় একটু। তো আজকে আমাদের মটনটা এর আগেও হয়েছে, কিন্তু সেটাও করে অনেক সময় থেকে গেছিল, কিন্তু আজকেরটা এতটাই আলাদা হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে যে আজকে আমাদের খাওয়ার পর মাত্র 3 পিস পড়েছিল, 3 পিস আমাদের খাওয়ার পর 3 পিস পড়েছিল, ওই অতটা মটন আমরা সব সাঁটিয়ে দিয়েছি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব সুন্দর হবে, একবার ওইরকমভাবে ট্রাই করে দেখো সত্যি খুব সুন্দর হবে। তো আমি তো খেলাম, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো, আর হ্যাঁ আমাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আমাকে তোমরা যারা বন্ধু মনে করছো প্লিজ আমার পাশে থেকো, আর এছাড়াও তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো, লিংক দেওয়া আছে নিচে, চেক করে নিও। আর তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো। আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, তোমরা তোমার বন্ধু একটু ডিস্টার্ব হয়েছে সরি, পাশেতে এত ছেল যাচ্ছে পাশের বাড়িতে, এত চেঁচামেচি হচ্ছে যে সাউন্ডটা এখানে চলে আসছে। যেটা বলছিলাম যে আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি কী কী গিফট পেলাম, তোমাদেরকে সেটা নিয়ে
ভিডিও করে অবশ্যই তোমার সাথে শেয়ার করব, অবশ্যই করব। আমার বার্থডে কিছুই সেলিব্রেট হয়নি, জাস্ট নর্মাল, তাও আমি অনেক গিফট পেয়ে গেছি। তো এত গিফট তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো তাহলে আজকের মতন, টাটা, বাই, গুড নাইট। হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আমি আবার আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন, বাই।